ঈদের তিন দিন বৃষ্টিতে ফাঁকা থাকলেও চতুর্থ দিনে এসে রাজধানীর বিনোদন কেন্দ্রে নগরবাসীর উপচে পড়া ভিড়। তারা বলছেন, ঈদের ব্যস্ততা আর বৃষ্টির কারণে এবারের ঈদ আনন্দ অনেকটাই থমকে গেছে। বৃষ্টির ফাঁকে ফাঁকে বিনোদন কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করছেন তারা। সোহান খানের প্রতিবেদন। ঈদ শেষ, কিন্তু এখনও কাটেনি তার রেশ। ঈদের আগ থেকে টানা বৃষ্টির কারণে ঈদের মজা পুরোপুরি উপভোগ করতে পারেনি নগরবাসী। এই কারণে রোববার বিনোদন প্রেমীদের পদচারণায় মুখর নগরীর প্রতিটি বিনোদন কেন্দ্র। নগরবাসীর অক্সিজেন ভান্ডার খ্যাত রমনা পার্কে তরুণ তরুণী, বয়স্ক ও শিশুদের পদচারণায় মুখর। আমরা বাঙালি, আমরা খুব আনন্দ উল্লাস করতে পছন্দ করি। ঈদের ছুটিতে তো অনেকে বাড়িতে চলে গেছে, মনে করছি ফাঁকা থাকবে, মানে মন মতন ঘুরতে পারলাম না। এতদিন কোরবানির ঝামেলা ছিল, বাসা থেকে বের হতে পারিনি। আজকে কম ছিল বৃষ্টি, এই জন্যই আমরা এখানে মেনলে আসা। আজকে ওয়েদারটা ফাঁকা, সো ঈদের আনন্দ মনে হচ্ছে যে আজকে শুরু হলো। 7 দিন তো মিনিমাম থাকে। নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা রাজধানীর হাতির ঝিলেও বিনোদন প্রেমীদের ভিড়। তারা জানালেন ঈদ আনন্দের কথা। আজকে বাইরে আসলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। বাজে একটা গন্ধ থাকবো, তাই এতদিন একটু পর বাড়ি রয়েছি। এই কাজ কোনোভাবে ঈদ উপভোগ করতে পারলাম না। ফ্রেন্ড টাইম কালকে ছিল, ফ্যামিলি টাইম, এরকম করে আজকে ঘোরা হবে। ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুখর দর্শনার্থীদের পদচারণায়। বৃষ্টির কারণে এতদিন না আসতে পারলেও শেষ পর্যন্ত আসতে পেরে স্বস্তির কথা জানান তারা। আজকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব ভালো লাগছে, তাই চলে আসছি। বাড়িতে তো বসে থাকা যায় না, বৃষ্টিতে আমার বেরোন লাগবে আমাদের। এমন দিনেও পড়ন্ত বিকেলে বৃষ্টি এসে বাগড়া দেয় নগরবাসীর ঈদ আনন্দ বিনোদনে। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, বৃষ্টির কারণে বেরোতে পারছি না। সোহান খান, এসএটিভি, ঢাকা।